প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে ধারা নিয়ে আলোচনা করছিলাম। ধারার অঙ্ক নিয়ে হলো পাঁচটা, আমরা দুটি নিয়ম করেছি, আজকে আটটি নিয়ম করব। লক্ষ্য করো, আমরা এত পদ এবং সমষ্টি সূত্র যত অঙ্কগুলো ছিল আমরা এগুলো করেছি, আজকে আটটা নিয়ম। আটটা নিয়ম কি? দেখো, কোন সমান্তর ধারার দশতম পদ তিরিশ হবে তার উনিশতম পদের সমষ্টি নির্ণয় করো, এটা হলো আটটা নিয়ম। এই নিয়মের অঙ্ক তোমাদের আর আসতে পারে। দেখুন, যদি বলা হয় উনিশ পদের সমষ্টি, তাহলে দেখো সমান্তর ধারার প্রথম পদ তো তোমরা জানো এ, এবং সাধারণত কত? বি। তাহলে এনতম পদ কিন্তু কত? এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি। এটা অত্যন্ত স্বাভাবিক। কিন্তু আমরা বলছি কি, দশতম পদ, তাহলে দশতম পদ কত? এ প্লাস টেন মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে কি দাঁড়াচ্ছে? এ প্লাস নাইন ডি। কিন্তু এখন আমাকে বলছে আমরা পেলাম দশতম পদ এ প্লাস নাইন ডি, কিন্তু এখানে উদ্দীপকে বলছে দশতম পদ তিরিশ। তাহলে বলতে পারি এ প্লাস নাইন ডি কিন্তু তিরিশ শতাংশ হয়, আমরা স্টার চিহ্ন দিয়ে এটা রেখে দিলাম। এখন এইটা হলো প্রথম অংশ। দ্বিতীয় অংশ কি বলছো? এই ধারা দিয়ে উনিশতম পদের সমষ্টি, তাহলে এনতম পদের সমষ্টি আমাদের আগে নির্ণয় করতে হবে। তো এনতম পদের সমষ্টি কত? এন বাই টু টোয়াইস এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। কিন্তু আমাদের লাগবে কি? উনিশতম পদ। তাহলে এনার জায়গায় আমরা লাগবে কি? উনিশ। তাহলে এনার জায়গায় উনিশ বাই টু টোয়াইস এ প্লাস এনার জায়গায় উনিশ মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে উনিশ বাই টু টোয়াইস এ, এটা উনিশ থেকে একদম থাকে কত? আঠারো। এখন যদি আমি টু কমন নেই এখান থেকে, তাহলে কত? এ প্লাস নাইন ডি। দুই দুই নয় করে আঠারো, টু টু কাটা, তাহলে উনিশ ইন্টু এ প্লাস নাইন। এখন লক্ষ্য করো এ প্লাস নাইন ডির সমস্যা কত? তিরিশ। তাহলে আমি একটু দেখালে এরপর কি? তিরিশ। তো উনিশ গুণ তিরিশ কত হয়? পাঁচশো সত্তর। সুতরাং উনিশ তো কত সমষ্টি কত? পাঁচশো সত্তর। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তিন নম্বর নিয়মটা সেই শিখলাম, পরবর্তী আমরা ধারা আটটি নিয়ম সে শিখবো। আজকে এই পর্যন্ত থাকবো, তোমরা বাসায় এগুলো চেষ্টা করবে।